হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ চট্টোপাধ্যায় এবং আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি মেজারমেন্ট টেপের দ্বারা দেখাবো এক মিটার সমান কত ফুট অর্থাৎ মিটার থেকে ফুটে কিভাবে পরিবর্তন বা কনভার্ট করতে হয় সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো মূল ভিডিওটি শুরু করার আগে আমি কিছু বলে রাখি যেমনটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখছেন অর্থাৎ মিটার থেকে ফিটে কনভার্ট করতে কয়েক সেকেন্ডই যথেষ্ট অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি এটিকে কনভার্ট বা পরিবর্তন করতে পারবেন তো এই কয়েক সেকেন্ডের পরিবর্তন করাটা আপনার দ্বারা তখনই সম্ভব হবে যখন আপনি এর সম্পূর্ণ নির্ণয় পদ্ধতিটি জানবেন তো আমি মেজারমেন্ট টেপের সাহায্যে খাতায় কলমে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব কিভাবে এগুলিকে নির্ণয় করতে হয় এর ফলে আপনারা কখনোই এটি আর ভুলবেন না তো টেপের মধ্যে দেখুন এখানে ওয়ান এম লেখা আছে অর্থাৎ এটি হলো এক মিটার এবং ওপরে দেখুন তিন ফুট তিন ইঞ্চি এবং তারপর কিছু সুত আছে তো যেমনটি দেখছেন তবেই ওয়ান মিটার এটা কভার হচ্ছে ওকে তো এই যে তিন ফুট এটা ওয়ান মিটারের অনেক আগে আছে তাই এই যে তিন ফুট এটা আমরা সর্বপ্রথম লিখে নেব ওয়ান মিটার সমান আমরা পেয়েছি তিন ফুট ওকে তো এবারে দেখুন এটা হলো এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এবং দেখুন এটা হলো চার ইঞ্চি তো এই চার ইঞ্চি এটা কিন্তু এক মিটারের বেশি হয়ে যাচ্ছে তো যেমনটি দেখছেন তো আমরা তিন ইঞ্চি পর্যন্ত নেব অর্থাৎ এক ইঞ্চি দুই ইঞ্চি এই তিন ইঞ্চি এটা আমরা লিখে নেব তো তিন ইঞ্চি এটা আমরা লিখে নিলাম ওকে তো এবার এরপরে এই যে সুতগুলো আছে এগুলি আমরা গুনে নেব তো দেখছেন এটা এক সুত দুই সুত এবং এটি হলো তিন সুত তো এখানে লক্ষ্য করুন এই যে তিন সুত এটা এক মিটারের সঙ্গে পুরো মিলে যাচ্ছে অর্থাৎ পুরো একই লাইনে হয়ে যাচ্ছে তাই আমরা এখানের এই যে তিন সুত এটা আমরা লিখে নেব তো কি নাকি তিন সুত এটা আমরা লিখে নিলাম তো আমি এখানে বলে রাখি এখানের এই যে ফুট ইঞ্চি বা সুত এই যে আমি এই মাপগুলি লিখলাম তো আপনারা যদি মেজারমেন্ট টেপ ধরতে না জানেন অর্থাৎ টেপ দ্বারা কিভাবে মেজারমেন্ট করতে হয় সেটি না জানেন তাহলে এই যে ফুট ইঞ্চি বা সুত এগুলি কখনই আপনারা বুঝতে পারবেন না তো ফিট ইঞ্চি বা সুত কি এই সম্পর্কে আমি অলরেডি ডিটেলস ভিডিও বানিয়ে ফেলেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্ক আই বটম বা এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন তো দেখুন আমরা জানতে পারলাম এক মিটার সমান তিন ফুট তিন ইঞ্চি এবং তিন সুত তো এই যে মাপটি দেখছেন এটাকে তো এইভাবে রেখে দিলে হবে না অর্থাৎ সুত বা ইঞ্চি এটাকে আমাদের ফুটে কনভার্ট করতে হবে কারণ আমাদের জানতে চাওয়া হয়েছে এক মিটার সমান কত ফুট তো এখানের এই যে তিন সুত এটা দেখছেন এটা আমরা ডিরেক্টলি ফিটে নির্ণয় করব না তো কী করবো এটা আমরা প্রথমে ইঞ্চিতে কনভার্ট করব। ওকে বা ইঞ্চিতে নির্ণয় করবো তো জেনে রাখুন সুত থেকে ইঞ্চিতে কনভার্ট করতে হলে আট দিয়ে ভাগ করতে হয় ওকে তো মনে রাখবেন অর্থাৎ সুত থেকে ইঞ্চিতে পরিবর্তন বা কনভার্ট করতে হলে আমাদের আট দিয়ে ভাগ করতে হয় এটি আপনারা সর্বদাই মনে রাখবেন তো হয়ে যাবে অর্থাৎ তিন ফুট তিন ইঞ্চি এবং শূন্য দশমিক তিন সাত পাঁচ ইঞ্চি তো এবারে দেখুন এখানের এই যে ইঞ্চি বা এখানের এই ইঞ্চি এই দুটোই দেখুন ইঞ্চিতে মাপ দেওয়া যায় তাই আমরা কি করব এই দুটিকে যোগ করে নেব ওকে তো আমরা লিখব তিন ফুট এবং এই দুটিকে যোগ করলে হয়ে যায় তিন দশমিক তিন সাত পাঁচ ইঞ্চি ওকে তো এরপর দেখুন এই যে তিন দশমিক তিন সাত পাঁচ এটা ইঞ্চিতে দেওয়া আছে এবং তিন এটা ফুটে দেওয়া আছে তো কি করতে হবে এই যে ইঞ্চি এটাকে আমাদের ফুটে কনভার্ট করতে হবে তো ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করতে হলে আমাদের বারো দিয়ে ভাগ করতে হয় এটিও আপনারা সর্বদাই মনে রাখবেন অর্থাৎ ইঞ্চি থেকে ফুটে যেতে হলে বা ফুটে কনভার্ট করতে হলে আমাদের ভাগ করতে হয় বারো দিয়ে ওকে সমান তিন ফুট এবং শূন্য দশমিক দুই আট এক ফুট সমান তিন দশমিক দুই আট এক ফুট ওকে তো আমরা জানতে পারলাম এক মিটার সমান তিন দশমিক দুই আট এক ফিট তো এখানে দেখুন এই যে সুথ থেকে ইঞ্চিতে কনভার্ট করলাম তো তার জন্য আমরা আট দিয়ে ভাগ করলাম বা দেখুন এই ইঞ্চি থেকে আমরা ফুটে গেলাম তো তার জন্য আমরা বারো দ্বারা ভাগ করলাম তো এমনটি কেন করলাম অর্থাৎ এই যে আট দ্বারা বা বারো দ্বারা ভাগ কেন করলাম সেটি ডিটেলসে জানতে চাইলে সেই নিয়েও একটি বিশেষ ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন ওই ভিডিওর লিঙ্কও আই বটম এবং এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা জেনে গেছি অর্থাৎ এক মিটার সমান তিন দশমিক দুই আট এক ফিট আমরা জানতে পেরেছি এক মিটার সমান তিন দশমিক দুই আট এক ফিট অর্থাৎ মিটার থেকে ফিটে কনভার্ট করতে হলে তিন দশমিক দুই আট এক দ্বারা গুণ করতে হবে অর্থাৎ পাঁচ মিটার সমান পাঁচ ইন্টু তিন দশমিক দুই আট এক সমান ষোলো দশমিক চার শূন্য পাঁচ ফিট ওকে তো সর্বদাই আপনারা এটি মনে রাখবেন তো এটা তো গেল মিটার থেকে কিভাবে ফিটে পরিবর্তন করতে হয় এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় এক ফিট সমান কত মিটার তখন কি করবেন তো দেখুন আমরা অলরেডি জেনে গেছি অর্থাৎ মিটার থেকে ফিটে কনভার্ট করতে হলে তিন দশমিক দুই আট এক দিয়ে গুণ করতে হচ্ছে তাই খুব স্বাভাবিক নিয়মই ফিট থেকে মিটারে যেতে হলে আমাদের তিন দশমিক দুই আট এক দিয়ে ভাগ করে দিতে হবে তাই নয় কি অর্থাৎ এক ফিট সমান এক বাই তিন দশমিক দুই আট এক সমান শূন্য দশমিক তিন শূন্য পাঁচ মিটার একইভাবে আট ফিট সমান আট বাই তিন দশমিক দুই আট এক সমান দুই দশমিক চার তিন মিটার তো এগুলি সর্বদাই মনে রাখবেন ধন্যবাদ